ছাত্রীসকলে আলোচনা করছো শঙ্করদেব বিজ্ঞান কেন্দ্র সপ্তম শ্রী গণিত অর্থাৎ 13B সাত নম্বর প্রশ্ন 6a^0 b^3 (3³a) তলত a^1a² (2³b) সূচকীয় বিধি প্রয়োগ করে সরল করবেন উত্তর সমূহও সূচকীয় রূপতে লিখব লাগে আহসন চাও কি দিয়ে করেছো সকলে এই অঙ্কটা কিছু দীঘলিয়া হব ইয়াতে 18, 16 আর 81 দুটা যৌগিক সংখ্যা হয়ে আছে তাক আমি উৎপাদকত প্রকাশ করলাম তেতিয়া আমি 2 বা 3 উৎপাদক হিসেবে পাম সেইকারণে 16 উৎপাদক পালো এয়া 2 + 8 = 16 = 2 = 4 2 × 4 তেনেকে 81 উৎপাদক 2 × 27 = 81 3 × 9 = 27 3 × 9 2 ঘাত আমি 4 পালো আর 3 ঘাত 4 3 ঘাতও 4 পালো তাহলে 2 4টা পূরণ হয়েছে 3 4টা পূরণ হয়ে পেলা হয়েছে এটা আমি ইয়াক এটা দেখাম আমি পাইছিলো এটা 16টো আমি পালো 2^4 বলে পালো 16টো 2^4 বলে পালো লগতে a^0 b³ নামি আহিলে পূরণ 3³a নামি আহিছে ওপরত এতিয়া 81টো পাইছিলো 3^4 হিসেবে 81টো 3^4 হল তেতিয়াহলে a²b পূরণ 2³b পাতিলো কম 16টো আর 18টো আমি এনেকে করে ললো তারপরে আমি করিম একে সংখ্যাবোৰ আমি মিলাই লম 2^4 আর 2^3 তলে তলে বহাই লৈছো ইয়ার মান 0 ইয়ার ঘাত 0 এই ঘাত 0 গতি ই 1 বুলি পাতিও আমি 1 তো নেদেখো ইয়াত তাৰপিছতে এ টু এ আর এ টু এ স্কোয়ার মিলালো তে এ তলত এ স্কোয়ার পাতিলো বি কিউব তলত বি টু পাতিলো বি দুটা আছে বি কিউবৰ তলত বি দুটা আছে গতি বি কিউবৰ তলত বি দুটা পূৰণ কৰি দেখুৱাইছো একেফালে লৈ আহিছোঁ সব তাৰপিছতে 3³ আৰু 3^4 মিলি আছে গতি সিহঁতক এনেকৈ দেখুৱালো এতিয়া আমি হৰণ কৰিম যেহেতু এই দুটা সংখ্যা একেই হ'ল না 2 একেই গতি সিহঁতৰ ঘাত দুটা বিয়োগ একেই সংখ্যাৰ হৰণত ঘাত বিয়োগ কৰিব লাগে গতি 4/3 বিয়োগ কৰি দেখুৱাইছোঁ 4/3 বিয়োগ কৰি দেখুৱালো তেনেকৈ ইয়াতে ইয়াৰ ঘাত 1 ইয়াৰ ঘাত 2 গতিকে এই দুটা হৰণ কৰে ঘাত বিয়োগ কৰিলোঁ 1 - 2 কৰিলোঁ ইয়াৰ ঘাত 1 আর ইয়ার ঘাত 2 গতি হরণ করতে ঘাত দুটা বিয়োগ বলে লিখেছো তেনেকে ইয়াতে b³ bb পূরণ হয়ে আছে গতি সিহঁতৰ ঘাত যোগ করবো bb পূরণ হতে ঘাত দুটা যোগ করবো তাহলে কি হব 1+1 বা b² বলে দিলেও হল হতে পুনে পুনে তথাপি নিয়মমতে দেখালো ইয়ার ঘাত 1 ইয়ার ঘাত 1 গতি b ঘাত 1+1 দেখাইছো পূরণ ইয়াতে 3 ঘাত 3 আর 4 দিয়া আছে গতি 3 - 4 বলে দেখাব লাগে এই দুটা হরণ অঙ্ক হরণ অঙ্কত ঘাত বিয়োগ করব লাগে গতি 3 - 4 3 - 4 এতিয়া 2 ঘাত আমি পাম 4/3 গেলে 1 গতি 2 ঘাত 1 হল আর ইয়াতে এর ঘাত 1/2 বিয়োগ করেছে সর সংখ্যাটা বা ডাঙর সংখ্যাটা বিয়োগ করেছে হ্যাঁ তেতিয়াহলে আমি একেই পাম কিন্তু ডাঙর সংখ্যাটোত বিয়োগ চিহ্ন থকার কারণে বিয়োগ বলে পাতিলো তাৰপিছতে b³ নামি আহিছে তলত 1+1 হৈ পেলাই b² হ'ল 1+1 হৈ 2 হ'ল তাৰমানে b² হ'ল এতিয়া ইয়াতে 3 ঘাত 3 - 4 সৰু সংখ্যাটো বা ডাঙৰ সংখ্যাটো বিয়োগ হৈছে গতিকে আমি এনচাৰ 1 পাম আৰু মাইনাছ থকাৰ কাৰণে মাইনাছ দিবলগীয়া হ'ল এতিয়া 2 ঘাত 1 নামি আহিছে এইটো ইয়াত -1/1 নামি আহিছে তাৰপিছতে এতিয়া এইটো কৰিম b ঘাত 3 আছে b ঘাত 2 আছে গতি এইটো হৰণ কৰোঁতে ঘাত বিয়োগ কৰিব লাগে 3/2 বিয়োগ কৰিছোঁ লগতে 3 ঘাত - 1 দিয়া আছেনে 3 ঘাত - 1 নামি আহিছে তাৰপিছতে 2 ঘাত 1 তাৰমানে 2 হ'ব ইয়াতে ইয়াৰ ঘাত মাইনাছত দিয়া আছে যদি কোনো সংখ্যাৰ ঘাতটো মাইনাছত থাকে তেতিয়াহ'লে সেইটো সিমান ভাগৰ 1 হ'ব যে a ঘাত - 1 আছে গতিকে উল্টা হ'লে 1/a বা a ভাগৰ 1 পূৰণ b ঘাত 3/2 বিয়োগ হৈছে গতিকে 3/2 বিয়োগ কৰি আমি 1 পাইছোঁ গতিকে b ঘাত 1 হ'ল আৰু 3 ঘাত ইয়াত বিয়োগ 1 দিয়া আছে গতিকে এই সংখ্যাটো ওলোটা হৈ যাব ওলোটা হ'লে আমি পাম 3/1 কোনো সংখ্যাৰ ঘাত যদি বিয়োগ হয় তেতিয়াহ'লে তাক ওলোটা কৰি দিব লাগে এতিয়া আমি এই দুটা অংশ ইয়াতে কৰিব পাৰিলোহেঁতেন কিন্তু মই পিছলৈ কৰিলোঁ একেবাৰে শেষত কৰি দেখুৱাইছোঁ গোটেইকেইটা এতিয়া চাওঁ ইয়াতে ওপৰত থকা সংখ্যা 2, 1, b আৰু 1 2, 1, b, 1 গোটেইকেইটা পূৰণ কৰিলে আমি পাম 2b তলত থকা সংখ্যা হৈছে
থ্রি আর এ আর বি সরি এ আর থ্রি থ্রি আর এ পূরণ করে আপনি থ্রি এ এইদরে আমি আর অঙ্কটো উত্তরটো পালোঁ। ধন্যবাদ সকলে ভিডিওটো বুঝলে বারে বারে চাবা তেতিয়া বুঝিবলৈ সহজ পাবা।